নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। কোনো মঞ্চ নেই, নেই বিপুল আড়ম্বর, একেবারেই সাদামাটাভাবে অন্যরকম নারী দিবস পালন করল কাটোয়ার বেঙ্গল হেলথ ক্লাবের সদস্যরা। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, লিঙ্গ বৈষম্য দূর করতে, নারী সমানাধিকারের জন্য সারা বিশ্বজুড়েই পালন করা হয় এই দিনটি। সারা বিশ্বের মতন কাটোয়ার বেঙ্গল হেলথ ক্লাবও আন্তর্জাতিক নারী দিবস পালন করে, কোনো মঞ্চ, কোনো স্লোগান করে নয়, সমাজের বুকে লড়াই করে দিন যাপন করা পাঁচজন মহিলাকে সম্মান জানিয়ে। এই প্রসঙ্গে শিক্ষিকা রেশমা খাতুন জানান, আজ নারী দিবস, খুব ভালো লাগছে এখানে এসে, বেঙ্গল হেলথ ক্লাবের পক্ষ থেকে এসেছি। সব থেকে ভালো লাগছে যে এই অবস্থাতে, এই বয়স্ক অবস্থাতে এনারা কাজ করছে, আমরা বা আমার এই বেঙ্গল ক্লাবের ভাইরা তাদের পাশে এসেছে, তাদেরকে যে সহযোগিতা করছে এটা কিন্তু অনেক। এটা যেন এরা চালিয়ে যেতে পারে, আমরাও যেন হাত বাড়িয়ে দিতে পারি নারীদের জন্য। আমি নিজে নারী, খুব খুশি এতে। রেশমা খাতুন। বেঙ্গল হেলথ ক্লাবের পক্ষ থেকে এমন পাঁচজন নারী যারা নারী দিবসের অর্থই জানেন না, শুধু জানেন বয়স, দারিদ্র, অবহেলাসহ জীবনের সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে বেঁচে থাকতে। ফুলবাগানের শাহজাদী চৌধুরী, দত্তবাটির সন্ধ্যা দাস, সীতাহাটির সাবিত্রী দাস, পানুহাটের ধানু দাস, কিংবা ভেটের পাড়ার আয়েশা বিবি। কাটোয়ার বড় বাজারে গেলে এদের দেখা যাবে রোজ। রোদ, বৃষ্টি, শীত সব কিছুকে পাশে ফেলে রেখে সবজির পসরা সাজিয়ে বড় বাজারে বসেন সবজি বিক্রি করতে। আর এই সবজি বিক্রির পয়সাতেই তাদের নিজেদের পেট, সেই সঙ্গে চলে সংসারও। 4 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে, ছেলেরাও নিজে নিজে জায়গা কিনে বাড়ি করে সরে গেছে, মায়ের খোঁজ কেউ নেয় না, দেখার কেউ নেই, তাই কাটোয়া বড় বাজারে সবজির পসরা নিয়ে রোজ আসেন। সবজি বিক্রির পয়সায় নিজের দিন চালান, সেই সঙ্গে মেয়ে জামাই এলে তাদের আপ্যায়নও করেন এই সবজি বিক্রির রোজগার থেকেই। তিনি জানান, জিনিসগুলো পেয়ে ভালো লাগছে, কিন্তু কেন দিয়েছে তা তিনি জানেন না। আজকের দিনে সম্মান পেয়ে খুশি হয়ে এমনটাই জানান সীতাহাটি গ্রামের বাসিন্দা বড় বাজারের সবজি বিক্রেতা সাবিত্রী দাস। মেয়ের বিয়ে দিয়েছে, ছেলের একটা দেখে না, সব আলাদা আলাদা জায়গা কিনে ঘর করে, দেখে দেখে না, খেতে মেতে দেয় না, আমি যা করি এতেই থেকেই খাই। মেয়ে জামাই এলেও দেখতে হয়, এমনি কেউ এলে দেখতে হয়, বউ মারা ডাকে না। আমি তো কিছুই জানি না, আমাকে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমার সম্মান জানাই। আজ আন্তর্জাতিক নারী দিবসে সমাজের এই পাঁচজন নারীর হাতে শাড়ি, চাদর, ফুল, টিফিন তুলে দিয়ে সম্মান জানান বেঙ্গল হেলথ ক্লাবের সদস্যরা। তারা জানান, এই বয়সে এসে অসহায় মহিলারা ভিক্ষাবৃত্তির পথ অবলম্বন করেন, কিন্তু কাটোয়া বড় বাজারে সবজি বিক্রি করে নিজেদের দিন যাপন করা এই মহিলারা কারোর কাছে হাত না পেতে নিজেদের করার রোজগারে দিন যাপন করছেন। তাদের এই কাজকেই সম্মান জানায় কাটোয়ার বেঙ্গল হেলথ ক্লাব, সেই সঙ্গে এই পাঁচজন মহিলার বেঁচে থাকার লড়াইকে সামনে এনে সমাজের অল্প বয়সী ছেলে মেয়ে যারা খুব অল্পেই হতাশাগ্রস্ত হয়ে জীবনের চরম সিদ্ধান্ত নেয়, তাদের উদ্দেশ্যে হেরে না গিয়ে লড়াই করার বার্তা দিতে চান বেঙ্গল হেলথ ক্লাবের সদস্যরা। তারা জানান, আজ বিশ্ব নারী দিবস উপলক্ষে আমরা বেঙ্গল হেলথ ক্লাব কাটোয়ার বাজারে যে বৃদ্ধ মহিলা এখনও সবজি বেচে খান এবং যারা নিজেদের উপার্জন নিজেরাই করেন তাদের একটু সম্মান জানাচ্ছি। আমরা দেখি বেশিরভাগই এই বৃদ্ধ বয়সের মহিলারা ভিক্ষাবৃত্তির পদ অর্জন করেন, কিন্তু এনারা এখনও নিজেদের উপার্জন নিজেরা করেন এবং এটাই, এই কাজটাকে আমরা সম্মান জানাতে চলেছি। এবং আমরা আরেকটি সামাজিক বার্তা দিতে চাইছি যে আমরা দেখেছি আমাদের যুব সমাজের বেশিরভাগ ছেলে মেয়ে দুজনাই অনলাইন গেমে আসক্ত এবং বিভিন্ন কাজে তারা খুব তাড়াতাড়ি হতাশা ভুগত এবং ডিপ্রেশনে চলে গিয়ে তারা চরম সিদ্ধান্ত নেয়। তাদের আমরা একটা বার্তা দিতে চাইছি, এনারা যদি এই বয়সে লড়াই চালিয়ে যেতে পারে তাহলে আমরা কেন পারবো না, এনারা যদি সার্ভাইভ করতে পারে আমরাও পারবো। তাই আমরা একটা সামাজিক একটা বার্তাও দিতে চাইছি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে। গোড়াঙ্গোড়া নারী দিবস কী তা জানেন না,
শুধু জানেন বাঁচতে হবে, আর বাঁচতে হলে সৎ পথে নিজের জন্য নিজেকেই রোজগার করতে হবে। সহজাদি, সন্ধ্যা, সাবিত্রী, ধানু, আয়েশার এই মনোবল কাজকেই আন্তর্জাতিক নারী দিবসে সম্মান জানায় কাটোয়ার বেঙ্গল হেলথ ক্লাব। তাদের এই উদ্যোগে খুশি সমাজের সকল স্তরের মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নম্বর 9378097597 অথবা 8250248125। মাদার ডেয়ারি পার্লার, মণ্ডলহাট, পানুহাট, কাটোয়া, পূর্ব বর্ধমান। এখানে মাদার ডেয়ারি কোম্পানির দুধ, দই, পনির, মিষ্টি দই, প্যারা সন্দেশ, আইসক্রিম, জল, খুচরো ও পাইকারি বিক্রি হয়। বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার সরবরাহ করা হয়। মোবাইল নম্বর 9332346863 অথবা 9635862943।